ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরবে বলেন গয়েশ্বর। সুইডেন ইসরায়েলের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব চান চরমোনাই পীর। কেঁদে কেঁদে ওমান থেকে ফিরলেন বাবা ফিরলুনা তিন কন্যা। রাসুল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের আলোকে সোনার মানুষ তৈরি করতে চাই বলেন ডক্টর শফিকুল ইসলাম। উদরপিণ্ডী বধুর ঘাড়ে চাপানো হচ্ছে বললেন মির্জা ফখরুল। চীনকে ফের হুমকি, ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরবে বলেন গয়েশ্বর চন্দ্র রায়। রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য কয়েশ চন্দ্র রায়। আজ কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, বাক স্বাধীনতা নেই, বিচার ব্যবস্থা নেই, মৌলিক অধিকার বলতে কিচ্ছু নেই। এদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কয়েশ চন্দ্র রায় বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথের ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে। এই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। উপস্থিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, যেভাবে আজ নানা বাধা উপেক্ষা করে এই কর্মসূচি সফল করছেন, তেমনি ভাবে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সুইডেন ইসরায়েলের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব চান চরমোনাই পীর। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, সরকারকে বলবো সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে কোরআন পোড়ানোর নিন্দা জানান, সংসদের ভেতরে ইসরায়েল ও সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করুন। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিক্ষোভ শেষে পল্টন থেকে বিজয়নগর পানির ট্যাঙ্ক পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নামাজের স্থান উচ্ছেদের চেষ্টা চলছে, এটা সরকার চুপ করে দেখছে। আমি বলবো সরকারও নামাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নামাজের স্থান উচ্ছেদ করার ষড়যন্ত্র হচ্ছে, তো এত মুসলমানদের দেশে কয়েকজন নাস্তিক নামাজের স্থান উচ্ছেদ করতে পারবে না। জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বলে দাবি করে চরমোনাই পীর আরও বলেন, তারা অর্থবহ কোনো কাজ করতে পারে না, এটা এখন মুসলমান নিধন যজ্ঞে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতি তার বক্তব্য রাখেন দলটির নেতা আক্কাস আলী সরকার, ইউনুস আহমদ প্রমুখ। কেঁদে কেঁদে ওমান থেকে ফিরলেন বাবা ফিরলুনা তিন কন্যা। যে সাগরে হারিয়ে গেছে তিন মেয়ে, সেই সাগরের তীরে বসে অনেকক্ষণ কাঁদলেন আলাউদ্দিন। আমার অনিকা কইরে, আমার আদিবাকে এনে দে, আমার আলিফারে দেখি না কেন রে, সাগর পাড়ে বসেই তিন কন্যার নাম ধরে এমন বিলাপ করছিলেন আলাউদ্দিন। তিনি জানেন তিন কন্যা তার এই ডাকে আর সাড়া দেবে না, তিনি জানেন আর কখনো দেখা হবে না তার পরিদের সঙ্গে, তবুও ডাকছেন আলাউদ্দিন। তার ডাকার স্বর অশ্রু হয়ে ঝরছে দু চোখ বেয়ে। শুক্রবার সকালে ওমান থেকে দেশে ফিরছিলেন আলাউদ্দিন। স্পিডবোট দুর্ঘটনার একসঙ্গে তিন কন্যা হারানোর শোক সইতে না পেরে আলাউদ্দিন দেশে ফিরলেন সাত দিনের মাথায়। তাকে ওমানে বিদায় জানাতেই তিন কন্যা নিয়ে তার স্ত্রী পান্না বেগম সন্দীপ থেকে গিয়েছিলেন চট্টগ্রামে, কিন্তু বাবাকে বিদায় দিয়ে আর ঘরে ফেরা হয়নি তিন কন্যার। চট্টগ্রাম থেকে সন্দীপ ফেরার পথে গত বুধবার স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারে আলাউদ্দিন ও পান্না দম্পতি তিন মেয়ে আনিকা, আদিবা ও আলিফা। বড় মেয়ে আনিকার মরদেহ পাওয়া গেছে বুধবার। শুক্রবার সকালে ছোট দুই যমজ মেয়ের মধ্যে আদিবার মরদেহ পেয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। ওমান থেকে সন্দীপ ফিরে সেই মেয়েকেই একটু আগে দাফন করলেন আলাউদ্দিন। মেয়েদের স্মৃতিচারণ করে আলাউদ্দিন বলেন, আমাকে বিদায় জানাতেই চট্টগ্রাম গিয়েছিল পুরো পরিবার, কে জানতো এটাই হবে মেয়েদের সঙ্গে আমার শেষ দেখা। ঘরে যেদিকে তাকায় মেয়েদের দেখি, কিন্তু দু চোখে কেন দেখি না তাদের। এদিকে এখনো নিখোঁজ থাকা আলাউদ্দিনের আরেক মেয়ে আলিফা ও সমীরের ছেলে সৈকতের খোঁজে শুক্রবারও পুরো দিন অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো সম্রাট খিসা বলেন, একটি মরদেহ সন্দীপ থেকে অনেক দূরে উড়ির চরে পাওয়া গেছে, নিখোঁজ আছে এখনো দুই শিশু, অভিযান এখনো চলছে। সন্দীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বশির আহমেদ বলেন, দুটি মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে আমরা, দুটো অপমৃত্যুর মামলাও হয়েছে। এদিকে
থেকে ঘাটের ইজারাদার ও স্পিডবোট চালকের গ্রেপ্তারের দাবিতে সন্দ্বীপে তরুণ সমাজ উপজেলা কমপ্লেক্স মাঠে সমাবেশ করছেন। এই সমাবেশ থেকে সমাজকর্মী মোহাম্মদ প্রস্তম বলেন, এই ঘটনায় যারা দায়ী তাদের সবার শাস্তি চাই আমরা, নিরাপদ নৌরুট চাই নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ। এদিকে সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতার শোকাহত পরিবারকে দেখতে বৃহস্পতিবার আলাউদ্দিনের বাড়িতে যান। সমকালকে শুক্রবার সকালে তিনি বলেন, নিরাপদ নৌরুটের ব্যাপারে সজাগ আছি আমরা, শীঘ্রই এটাকে নিরাপদ করতে পারব। দায়ীদের শাস্তি দাবি প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করতে বলেছি, তাহলে সবাইকে আইনের আওতায় আনা যাবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের আলোকে সোনার মানুষ তৈরি করতে চায় বলেন ডক্টর শফিকুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় উপকর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের আলোকে সোনার মানুষ তৈরি করতে চায়, যাদের ধারা দেশ ও জাতি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করবে। শুক্রবার রাজধানীর ডেমরা এলাকায় মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে বস্তি ভিত্তিক স্কুল ছাত্রছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণের সময় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহা দেলওয়ার হুসাইন, আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে সুরা সদস্য ডেমরা মদর থানা আমির মোহাম্মদ আলী ও মহানগরী মজলিসে সুরা সদস্য শাহিন আহমদ খান প্রমুখ নেতৃত্ববৃন্দ। তিনি আরো বলেন, আমরা সমাজের বঞ্চিত অসহায় শিশুদের হাতে ঈদ উপহার সামগ্রী উপহার প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, একই সাথে তাদের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছি। দেশ ও জাতির কল্যাণের জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কাজ আমরা করে যাচ্ছি। আল্লাহর দিন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ। উদরপিণ্ডে বধূর ঘাড়ে চাপানো হচ্ছে বলেন মির্জা ফখরুল। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি স্থায়ী পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীকে মামলা জড়ানো উদরপিণ্ডি বধূর ঘাড়ে চাপানোরই সামিল। এ হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিরোধী শূন্য রাজনৈতিক পরিস্থিতি বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার দিনরাত কাজ করছে উল্লেখ করে ফখরুল বলেন, নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় বিএনপি স্থানীয় নেতাকর্মীদের নামে পরিকল্পিত মামলা দায়ের ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্ন রূপ। মিথ্যা অভিযোগে মামলায় নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, শাহ আলম নান্টু সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন হালদার, নিউ মার্কেট থানা বিএনপি নেতা আলমগীর সহ ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতাদের জড়ানো হয়েছে, এটি পুরোটাই সুপরিকল্পিত। পৃথক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল সালাম নিউ মার্কেট থানা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসত্য ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। চীনকে ফের হুমকি ভারতকে সাহায্যের প্রচেষ্টাতে যুক্তরাষ্ট্রের। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বস্তুগত সহায়তার প্রস্তাব দিলে চীনকে নিষেধাজ্ঞার বিষয়ে আবার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনৈতিক। একই সঙ্গে রাশিয়ার অস্ত্রের উপর থেকে নির্ভরশীলতা কমাতে ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেন, রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণাকে প্রসারিত করে চীন ইউক্রেনের পরিস্থিতিকে সাহায্য করছে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বলেন রাশিয়ার যুদ্ধ থেকে চীন সঠিক শিক্ষা পাবে, যুক্তরাষ্ট্রকে তাদের মিত্রদের কাছ থেকে আলাদা করা যাবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। চীনের উদ্দেশ্যে তিনি বলেন, তারা দেখছে নিষেধাজ্ঞা রপ্তানি নিয়ন্ত্রণ সহ রাশিয়ার বিরুদ্ধে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, তাই এসব দেখে তাদের ধারণা নেওয়া উচিত যে বস্তুগত সহায়তা দিলে আমরা চীনের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিতে পারি। এ সময় শেরম্যান আরো বলেন, রাশিয়ার অস্ত্র শিল্পে বৈশ্বিক নিষেধাজ্ঞার প্রভাবের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্ররা ভারতকে রাশিয়ার অস্ত্রের উপর তার ঐতিহ্যগত নির্ভরতা থেকে সরে যেতে সহায়তা করতে ভারতের সঙ্গে কাজ করবে।